আসসালামু আলাইকুম, আমার রান্নাতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি শসা টমেটো দিয়ে সালাদ বানাবো চটপটা। তো এখানে আমি নিয়েছি, দেখুন, টমেটো নিয়েছি আমি, এখানে কেটে নিয়েছি, শসাও কেটে নিয়েছি, দেখুন কি সালাদের মতন। তা এখানে আবার আমি দিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দেখুন রিং রিং করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কলি কেটে নিয়েছিলাম, এটা চিকন চিকন, এটা দিয়ে দিলাম। ধনে পাতা কুচি, এগুলো সব দিয়ে দিলাম, এখানে মিক্স করে দিয়েছি। এখানে দিয়েছি শুকনো শুকনো উপকরণ, এখানে আছে বিট লবণ হাফ চা চামচ থেকে কম, গুঁড়াকুটা মরিচ হাফ চা চামচ থেকে কম, এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, চিনি নিয়েছি এক চা চামচ, এখানে এক পিঞ্চের মতো নিয়েছি লবণ। এটা আপনারা দিতে পারেন না দিতে পারেন, যেহেতু আমি এখানে বিট লবণ দিচ্ছি, এখানে সবগুলো মিক্স করে দিলাম। এখানে আর এখানে দিচ্ছি আমি এই দেখুন হাফ চা চামচের মতন সরিষার তেল, হাফ টেবিল চামচ নিয়েছি আমি ভিনিগার, যদি লেবু থাকে তাহলে ভিনিগার দেওয়ার প্রয়োজন নেই। এখানে নিয়েছি আমি দুটো কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এটা আমি এখন মিক্স করে নিচ্ছি। এটা দেখুন তৈরি হয়ে গেলে আমার চটপট মজাদার সালাদ। আপনারা বিরিয়ানি পোলাও বা ভাতের সাথে বা রুটির সাথে এমনি খেতে পারেন, আলু পরোটার সাথে খেতে পারেন, নান রুটির সাথে খেতে পারেন, তারপরে সমোসা সিঙ্গারা এগুলো সব কিছুতে আপনারা একত্রে বলা যায় সব কিছুতে আপনারা এই সালাদটা খেয়ে খুবই মজা পাবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।